वेलकम टू रोतीज होम किचन। हमार आज के रेसिपी हलो डाल पुरी। दोकाने आमरा अनेक समयती ए डाल पुरी किनेई खाई, आर दोकाने केना मानी सेटा किन्तु स्वास्थ्यकर नय। ताई बाड़ीतेई आमरा किभाबे ए डाल पुरी बानाते पारी सेटाई आमी आज आपनादेर साथे शेयार करब। भालो लागले लाइक करते भूलबेन ना। प्रथमे एखाने एक कप मतो छोलार डाल नियेछि। डालटाके धुये निये भिजते दियेछि। एबार एकटा प्लेटेर मध्ये जल थेके डालटा झरिये निये एइभाबे एकटु चारिये रेखे दिते हबे, जाते डाल थेके समस्त जलटा शुकिये जाय। प्राय एक घंटा पर देखतेई पाच्छेन एखाने डालटा अनेकटाई शुकिये एसेछे एबं एखाने किन्तु कोनो रकम जलई नेइ। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর অল্প কিছু আদা কুচি। খুব স্মুথ না হয় এই রকম ভাবে এটাকে পেস্ট করতে হবে। এবার একটা প্যানের মধ্যে দু চামচ মতো তেল দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, এক পিঞ্চ মতো একটু হিং। এবার এটা একটু গরম হয়ে এলে এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন। নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভাজতে হবে যেন তলায় না লেগে যায়। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর এটা এরকম ঢেলা পাকিয়ে যায়, তো এরকম করে নাড়িয়ে এটা গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এইভাবে এটা মিশিয়ে এরকম ঝাড়া ঝাড়া করে ভাজতে হবে। এখানে পুরটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর ধনে গুঁড়ো করা আছে। এটাকে মিশিয়ে নেব। এবার এটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আর হাফ কাপ মতো আটা। দিয়ে দিলাম নুন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সাদা তেল। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো বানাতে হবে। একবারে সমস্ত জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে তাকে একটা সফট ডো বানাতে হবে। খুব ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে 30 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় আধ ঘন্টা পর এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। যেরকম লুচি বানানো
লেচি হয় তার থেকে একটু বড়। লেচিগুলো বানানো হয়ে গেছে এবং এখানে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার লেচিগুলোকে ছোট ছোট বাটির আকার দিয়ে এর মধ্যে পুরটাকে ভরে দিতে হবে। অল্প অল্প পুর দিয়ে চামচ দিয়ে একটু টিপে বসিয়ে দিয়ে ভালোভাবে পুরটাকে ভরে নিতে হবে। আবার আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এইভাবে বাটির আকার দিয়ে চামচ দিয়ে একটু টিপে বসিয়ে দিয়ে ভালোভাবে পুরটাকে ভরে নিতে হবে। এইভাবে একটু চেপে বসিয়ে দিয়ে লেচিগুলোর মধ্যে পুরটাকে ভরতে হবে। একটু চেপে না দিলে এটা অনেক সময় বেরিয়ে যায়। এইভাবে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে পুরটা ভরে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। একটু তেল মাখিয়ে নিয়ে এগুলোকে বেলতে থাকব। এটাকে খুব হালকা হাতে বেলতে হবে, না হলে এটা ফেটে যাবে। খুব জোরে প্রেসার দিয়ে এটাকে বেলা যাবে না। এইভাবে গোল করে বেলে নিতে হবে। হালকা হাতে এইভাবে এগুলোকে বানিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। এবার এর মধ্যে এগুলো ভেজে নেব। এইভাবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ সমান করে ভেজে নেব। একটু সময় দিয়ে এটাকে ভাজতে হবে। এইভাবে এগুলোকে দুই পিঠ সমান করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে। এইভাবেই তৈরি হয়ে গেল ডাল পুরি। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার অন্যান্য রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।